হাই এভরিওয়ান, আজকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে সি অথবা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার ইনস্টল করবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চেক করব আমাদের কম্পিউটারে কি কম্পাইলার অলরেডি ইনস্টল আছে কি না। তো সেজন্য আমরা সিএমডি ওপেন করব। উইন্ডোজ প্লাস আর ক্লিক করলে রান অপশন আসবে, সেখানে সিএমডি লিখে ওকে প্রেস করলেই সিএমডি ওপেন হয়ে যাবে। এখানে আমরা জিসিসি লিখব। জিসিসি লেখার পরে যদি এরকম লেখা আসে যে জিসিসি ইজ নট রিকগনাইজড, তার মানে হচ্ছে আপনার কম্পিউটারে কম্পাইলার ইনস্টল নেই, অর্থাৎ আমাদের কম্পাইলারটা ইনস্টল করতে হবে। তো আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যে গুগলে সার্চ করব টিডিএম জিসিসি। টিডিএম জিসিসি লেখার পরে হচ্ছে আপনার প্রথমেই একটা অপশন আসবে টিডিএম জিসিসির গিটহাব পেজ। তো সেখানে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে দুইটা অপশন আছে, একটা 64-bit এবং 32-bit। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। আমি 64টা ডাউনলোড করব। তো আমার আগে থেকেই এর ওল্ডার ভার্সনটা ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করলাম না। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি আপনার ইনস্টলার ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে এখানে তিনটি অপশন দেখতে পারবেন, ক্রিয়েট, ম্যানেজ এবং রিমুভ। তো আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে ওখানে দুইটা অপশন দেখাবে, 32 এবং 64 দুইটা অপশন। তো মাঝে মধ্যে এটা ইনস্টল করতে হচ্ছে নেট কানেকশন প্রয়োজন হয়, তো আপনারটা নাও লাগতে পারে, এখানে আমারটা প্রয়োজন হচ্ছে। আমি 64-এ চেক করে নেক্সটে ক্লিক করলাম। এরপর এখানে ইনস্টলেশন ডাইরেক্টরি দিতে বলবে, তো এখানে ডিফল্টভাবে সি ড্রাইভে দেওয়া আছে, তো আমি এটা আর চেঞ্জ করব না, নেক্সটে ক্লিক করব। যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমার এখানে নেট কানেকশন প্রয়োজন হতেও পারে, এখানে দেখা যাচ্ছে আমার ফাইল ডাউনলোড হচ্ছে, তো আপনাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে। তো ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমাদের ইনস্টলেশন শেষ হওয়ার পরে এখানে দেখাচ্ছে রিড দ্য টিডিএম জিসিসি ফাইল, রিডমি ফাইল। তো আমি এটা আনচেক করে ফিনিশ দিয়ে দেব। তো এখন আমাদের কম্পাইলার সেট আপ করা শেষ হয়ে গেছে। এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এনভায়রনমেন্ট পাথ ভেরিয়েবল সেট করা। তো মজার বিষয় হচ্ছে টিডিএম জিসিসি ইনস্টলেশনের ক্ষেত্রে আপনার এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা অটোমেটিকলি সেট করে দেয়, তো আপনার এই হ্যাসলটা করা লাগবে না। তো আমাদের কম্পাইলার ইনস্টলেশন শেষ, এখন হচ্ছে আমরা চেক করব যে আমাদের সিএমডি কমান্ড লাইনে আমাদের জিসিসি পাচ্ছে কি না। তো জিসিসি লিখে ডাবল হাইফেন ভার্সন দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে জিসিসি, জিসিসি এর ভার্সনটা দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের জিসিসি কমপ্লিটলি কাজ করছে। তো এখন একটা কোড রান করে দেখি যে আমাদের কোডটা কম্পাইল হয়, ঠিকঠাকভাবে কম্পাইল হয় কি না। তো আমি ভিএস কোডে একটা কোড লিখেছি, যে ছোটো একটা কোড। তো এটা কম্পাইল করার জন্য আমি ভিএস কোড ইউজ করছি। সো ভিএস কোডে যদি আপনারা সি প্লাস প্লাস কোড রান করতে চান, তো ভিএস কোডে কিছু এনভায়রনমেন্ট সেট করতে হয়, যেরকম কিছু এক্সটেনশন সেট করতে হয়। তো সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং উপরে আই বাটন থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে এটা হচ্ছে কোড রানার, তো এটাও একটা এক্সটেনশন, এটাতে ক্লিক করলে এটা রান হবে। সো এখানে কি সমস্যা দেখি, আরেকবার দিতে হবে সম্ভবত। তো আমাদের কোডটা সম্পূর্ণভাবে রান হয়েছে এবং আউটপুট দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের কম্পাইলার ভালোভাবে কাজ করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।